সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, বছরের শুরুতেই টেকনো বাংলাদেশের মার্কেটে লঞ্চ করেছে টেকনো স্পার্ক গো 2023। আর এই ফোনটি টেকনো বাংলাদেশের মার্কেটে একটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে, 4GB র্যাম, 64GB রম, যার প্রাইস নির্ধারণ করা হয়েছে 11,990 টাকা। আর এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি অফার করছে ভালো ডিজাইন, পাশাপাশি বড় একটি ডিসপ্লে, পাশাপাশি থাকছে 5000mAh ব্যাটারি। সো সব কিছু মিলিয়ে 12,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি আসলে কেমন হবে? ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, না এরকম বাজেট সেগমেন্টে এর থেকেও কোনো বেটার অপশন থাকছে? এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাকসাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ব্যাকসাইডে থাকছে দুইটি ক্যামেরা। ঠিক তার একটু পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। আর অনেস্টলি বলতে গেলে এই ফোনটির ব্যাকসাইডের ডিজাইনটা কিন্তু যথেষ্ট সুন্দর করা হয়েছে এই বাজেট সেগমেন্ট অনুযায়ী। ফোনটির থিকনেস করা হয়েছে 8.9mm এবং ওজন করা হয়েছে 189 গ্রাম। তার মানে বুঝতে পারছেন এই ফোনটি যথেষ্ট লাইট ওয়েট, এর কারণে লং টাইমে এই ফোনটি আপনারা এক হাতে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না। আর পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর 12,000 টাকা বাজেট সেগমেন্টে টেকনো এই ফোনটিতে টাইপ সি স্লট ব্যবহার করেছে, এই জন্য টেকনোকে অসংখ্য ধন্যবাদ। আর এছাড়াও এই ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। টেকনো স্পার্ক গো 2023 এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর ইউশেপ বা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর এরকম বাজেট সেগমেন্টে এই ফোনে ইউশেপের সেলফি ক্যামেরা ব্যবহার করা থাকবে, এটাই স্বাভাবিক। আর ফোনটি আপনারা মার্কেটে তিনটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, ব্ল্যাক, পার্পল এবং ব্লু। সো ওভারঅল সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। তবে একটি কথা না বললে না, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.56 ইঞ্চির একটি IPS LCD প্যানেল। তবে ডিসপ্লেটি হচ্ছে HD+ একটি ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকছে 720x1600 pixels এবং আরও থাকছে 267 PPI ডেন্সিটি। তবে ডিসপ্লেতে কোনো ধরনের হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করা হয়নি, এখানে থাকছে শুধুমাত্র 60Hz রিফ্রেশ রেট, HD+ সাথে 60Hz রিফ্রেশ রেট। এর কারণে ডিসপ্লের টাচ রেসপন্সে কিছুটা ঘাটতি ফিল করবেন। তবে IPS প্যানেল হওয়া সত্ত্বেও ডিসপ্লের কালার কোয়ালিটিও যথেষ্ট ভালো পাবেন, ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি সেইভাবে ফিল করবেন না। HD+ ডিসপ্লে অনুযায়ী ডিসপ্লের কালার কোয়ালিটি যেমন হওয়া উচিত ঠিক তেমনটাই থাকবে। আর বর্তমানে এরকম বাজেট সেগমেন্টে কোনো ব্র্যান্ডই আমাদেরকে কিন্তু ফুল HD+ ডিসপ্লে প্রোভাইড করছে না, সেক্ষেত্রে HD+ ডিসপ্লেতে আমাদেরকে খুশি থাকতে হবে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকএন্ডে থাকছে iOS 12। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও A22, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 12nm আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর এবং GPU হিসেবে থাকছে পাওয়ার ভিআর G8320। মিডিয়াটেক হিলিও A22 এই চিপসেটটি হচ্ছে 2.0GHz অক্টাকোর প্রসেসর। আর 12,000 এই ফোনটিতে এর চেয়ে একটু ভালো চিপসেট দিলে একটু বেটার হতো, তবে মিডিয়াটেক হিলিও A22 এই চিপসেটকে যে একেবারে খারাপ বলছি এমনটাও না। এই চিপসেটটি থাকার কারণে এন্ট্রি লেভেলের গেমসগুলো এই ফোনটিতে আপনারা ভালোভাবে খেলতে পারবেন, তবে হাই এন্ড গেমসগুলো এই ফোনটিতে খেলতে গেলে ল্যাগ বা ফ্রেম ড্রপ অবশ্যই ফিল করবেন, কারণ এই ফোনটি গেমার্সদের টার্গেট করে আনা হয়নি। প্রথমে বলেছি ফোনটি একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 4GB র্যাম, 64GB রম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে EMMC 5.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাকসাইডে থাকছে দুইটি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 13MP একটি ওয়াইড সেন্সর, যা F1.9 aperture, এবং সেকেন্ডে থাকছে QVGA সেন্সর, যা সেরকমভাবে কোনো কাজের না। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল LED ফ্ল্যাশ, HDR প্যানারোমা। আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p 30fps শ্যুট করতে পারছেন। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 5MP একটি সেলফি ক্যামেরা। আর ফোনটিতে আপনারা ওয়াইফাই, ব্লুটুথ, GPS, FM রেডিও সহ আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন, পাশাপাশি USB থাকছে USB Type-C 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5000mAh একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 10W একটি চার্জার। আর 5000mAh ব্যাটারি থাকার কারণে ফোনটিতে আপনারা নর্মাল ইউজে একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালোভাবে পেয়ে যাবেন। এবারে কথা হচ্ছে 12,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি আসলে ওভারঅল কেমন হবে। দর্শক বন্ধুরা,
12,000 টাকা বাজেট সেগমেন্টে টেকনো এই ফোনটিতে যা স্পেসিফিকেশন দিয়েছে তা মোটামুটি ঠিক আছে। তবে টেকনো এই ফোনটির ডিজাইন ভালো করার চেষ্টা করেছে, এই বিষয়টি ভালো লেগেছে। তবে আপনারা যদি এরকম বাজেট সেগমেন্টে গেমিং করতে চান, সেক্ষেত্রে আপনারা রিয়েলমি C31 ওই ফোনটির দিকে যেতে পারেন। তাছাড়া আপনারা আইটেল ভিশন 5 প্লাস ওই ফোনটির দিকেও যেতে পারেন। আইটেল ভিশন 5 প্লাস এই ফোনে থাকছে ইউনিসক T606 চিপসেট, পাশাপাশি রিয়েলমি C31 এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G35, যা এই বাজেটে গেমিংয়ের জন্য মোটামুটি ঠিক আছে। সো আবারও বলছি, আপনারা যদি ওভারঅল একটি ভালো ফোন নিতে চান এবং সেখানে যদি গেমিং করতে চান, সেক্ষেত্রে আপনারা রিয়েলমি C31 ওই ফোনটির দিকে যেতে পারেন। তাছাড়া আইটেল ভিশন 5 প্লাস ওই ফোনটির দিকেও যেতে পারেন। তবে আপনারা যদি ডে টু ডে ইউজ করার জন্য একটি ভালো ফোন নিতে চান, সেক্ষেত্রে আপনারা টেকনোস্পার্ক গো 2023 এই ফোনটির দিকেও যেতে পারেন। ফোনটি ওভারঅল কিন্তু খারাপ হবে না। আশা করছি টেকনোস্পার্ক গো 2023 এই ফোনটির সম্পর্কে আপনারা বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপিটেকটুপ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খুদা হাফেজ, টাটা।